গত ক্লাসে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু সম্পর্কে কিছু ধারণা পেয়েছি এবং লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং শঙ্কুর আয়তন পরিমাপের নিয়মগুলো জেনেছি। তো আজকে আমরা এই নিয়মগুলো প্রয়োগ করেই তোমাদের পাঠ্য বইয়ে 227 পৃষ্ঠায় লম্ববৃত্তাকার শঙ্কুর যে অঙ্কগুলো আছে সেইগুলো আজকে আমরা কষে দেখাবো। প্রথমেই আমরা 1 নম্বর অঙ্কটা দেখি কি বলছে। তোমরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটু টেক্সট বোর্ডটা পাশে রাখবে, কারণ অঙ্কটা তো আমি লিখতে পাচ্ছি না। তো দেখো 1-এর অঙ্কটা কি বলেছে, একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফলটা বার করো। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা দেওয়া আছে। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8, এটাকে 8 হচ্ছে, 8 সমান দেওয়া আছে কত, 15 সেমি। আর শঙ্কুটির তির্যক উচ্চতা দেওয়া আছে, শঙ্কুটির তির্যক উচ্চতা এর সমান 24 সেমি। এবার বলেছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে। আমরা কি জানি শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলাটা কি, পাই আর এল বর্গ সেমি। পাই মানে 22-এর 7, আর সমান হচ্ছে 15, আর এল 24। এবার এটা আমরা ক্যালকুলেশন করে পাবো 7920×7 বর্গ সেমি, 1131.37 বর্গ সেমি। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম 1131.37 বর্গ সেন্টিমিটার। তো শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম। এবার আমরা বার করবো শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল। শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ সেমি। পাই মানে 22-এর 7, এখানে আর এর মান দেওয়া আছে কত, 15×15+24, এল সমান 24, তির্যক উচ্চতা 22-এর 7 × 15×39 বর্গ সেমি। এটা ক্যালকুলেশন করা হবে 12870/7 সমান 1838.4/7 বর্গ সেমি। তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা এখানে নির্ণয় করতে পারলাম। এরপর আমরা 7-এর অঙ্কটা করব। তোমাদের আগের ক্লাসে 4-এর অঙ্কটা এবং 6-এর অঙ্কটা দুটোই দেখেছি, এখন আমরা 7-এর অঙ্কটা করব। 7-এর অঙ্কটা দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার, প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ করবে। তাহলে আমাদের এখানে প্রথমে দেখি আমরা শঙ্কুর ছবিটা এঁকে নিই। শঙ্কুর কি দেওয়া আছে, ভূমিতলের ব্যাস দেওয়া আছে আর উচ্চতাটা দেওয়া আছে 14 মিটার। এটা উচ্চতা দেওয়া আছে আর ব্যাস ব্যাসার্ধটা বার করে নেবো, ব্যাসটা দেওয়া আছে। তাহলে আমাদের তির্যক উচ্চতা এখানে দেওয়া নেই, আর পার্শ্বতলের ক্ষেত্রফল যেহেতু বার করতে বলেছে, তাহলে আমাদের প্রথমেই কি করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল, তাহলে এলটা দেওয়া নেই মানে তির্যক উচ্চতা আমাদের বার করে নিতে হবে। তাহলে তির্যক উচ্চতা এই প্রথমেই ধরে নেবো, ধরি শঙ্কুটি তির্যক উচ্চতা সমান 8 মিটার, এল মিটার, তির্যক উচ্চতা এল মিটার আর উচ্চতাটা হচ্ছে 8, এইটা আমার তির্যক উচ্চতা এল ধরে নিলাম। আর শঙ্কুটির
ভূমিতলে ব্যাসার্ধ, শঙ্কুটির ভূমিতলে ব্যাসার্ধটা দেওয়া আছে, ভূমিতলের ব্যাসার্ধ সমান, তোমাদের ব্যাসটা দেওয়া আছে 21 মিটার, তাহলে ব্যাসার্ধ কি হবে 21/2 মিটার, আর শঙ্কুটির উচ্চতা দেওয়া আছে 14 মিটার, 14 মিটার, তাহলে এখানে এটা হলো ব্যাসার্ধ আর আর এটা উচ্চতা হলো এইচ। এবার দেখো এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ ও এ বি, এটা সমকোণী ত্রিভুজ। আমাদের এই এলটা বার করতে গেলে তোমাদের এই যে ফর্মুলাটাকে শিখেছিলাম, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা এলটা বার করে নেবো। সমকোণী ত্রিভুজ ও এ বি হইতে পায় অতিভুজ স্কয়ার মানে এবি স্কয়ার, এবি স্কয়ার সমান ওবি স্কয়ার প্লাস ও এ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এবি সমান কি হবে রুট ওভার ওবি স্কয়ার প্লাস ও এ স্কয়ার। এখানে ওবি বলতে উচ্চতাটা, উচ্চতা আমাদের কত দেওয়া আছে 14 স্কয়ার, আর ও এ মানে ব্যাসার্ধটা, ব্যাসার্ধটা আমরা বার করেছি 21/2, 21/2 এর হোল স্কয়ার মিটার। 14 স্কয়ার 196 প্লাস 441/4 সমান হবে কত রুট ওভার 784 প্লাস 441/4 সমান রুট ওভার 1225/4, 1225-এর বর্গমূল করলে 35, 4 এর বর্গমূল 2, 35/2 মিটার। তাহলে তোমাদের এবি সমান বেরিয়ে গেল, তিনটে উচ্চতা আমরা পেয়ে গেলাম 35/2 মিটার। এরপর আমরা শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করে নেবো, কারণ আমাদের পার্শ্বতলটা রং করতে বলেছে। তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি হবে, অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গমিটার, পাই এর মান 22/7, আর এর মান 21/2, আর এল তির্যক উচ্চতা কত বেড়েছে আমাদের 35/2, তাহলে এটা বেরোলো 1155/2 বর্গমিটার। আমাদের এই পার্শ্বতলটার রং করার কথা বলেছে, তাহলে এই পার্শ্বতলটা রং করতে বলা মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করে নিয়েছি আমরা, এটা বেরোলো 1155/2। এবার বলেছে যে ওই পার্শ্বতলটা রং করতে কত টাকা খরচ করবে, 1 বর্গমিটারে 1.5 টাকা হিসাবে বলে দিয়েছে। তাহলে কি লিখতে পারি আমরা, প্রতি বর্গমিটারে 1.5 টাকা হিসাবে 1155/2 বর্গমিটার রং করতে খরচ পড়বে। সমান 1155/2 × 1.50 টাকা। কি করলাম এটা, তোমাদের বলা হচ্ছে 1 বর্গমিটারে 1.5 টাকা খরচ হয়, তাহলে এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল বেড়েছে কত 1155/2, তাহলে 1 বর্গমিটারে কত খরচ হবে ওর সঙ্গে 1.5 টাকা গুণ করে দিলাম, তাহলে এটা বেরোলো কত 866.25 টাকা। তাহলে পার্শ্বতল রং করতে আমাদের 866.25 টাকা খরচ পড়বে। তাহলে সাথে অঙ্কটা হয়ে গেল। এরপর তোমাদের আমি দুটো অঙ্ক দেখাবো, সেই অঙ্কটা তোমরা দেখে না কিভাবে করতে হবে বলে দিই। দেখো এটা তোমাদের টেক্সট বইয়ের 8-এর অঙ্কটা কি বলেছে, শঙ্কু আকৃতির, শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার,
খেলনাটির চারপাশ প্রতি বর্গসেমি 2 টাকা 10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে, খেলনাটির উচ্চতা কত বার করতে বলেছে? তাহলে আমাদের দেখো শঙ্কুটা, প্রথমে শঙ্কু ডেকে নিয়েছি, শঙ্কুটের ব্যাসার্ধ ভূমিতলে ব্যাসার্ধ দেওয়া আছে কি 10 সেন্টিমিটার, তাহলে আমাদের ব্যাসার্ধটা বার করে নিতে হবে। আর উচ্চতা আর তির্যক উচ্চতা কিছু দেওয়া নেই, তাহলে আমরা প্রথমে এই শঙ্কু আকৃতির খেলনার উচ্চতা, এই যে উচ্চতা এই ধরে নিয়েছি, আর তির্যক উচ্চতা ধরে নিলাম আমরা কি এল সেন্টিমিটার। এবার খেলনাটির ভূমিতলের ব্যাসটা বলেছে 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধটা কি হবে 10/2 5 সেন্টিমিটার। এবার দেখো প্রতি বর্গ সেমি 2 টাকা 10 হিসাবে 429 টাকা খরচ হয়, তাহলে মোট জায়গার পরিমাণটা কত হচ্ছে? 429 টাকায় কতটা জায়গা আমরা পালিশ করতে পারছি? 429কে 2.1 যদি ভাগ করলাম তাহলে কত হলো 1430/7, তাহলে এইটা হলো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে এই পুরোটাই তো আমরা পালিশ করেছি। এবার আমরা জানি কি পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল, তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি পাই আর এল সমান 1430/7। পাই এর মান বসেছি, আর এর মান হচ্ছে 5, এলটা আমরা জানি না, এলটা বার করব, তো এখানে ক্যালকুলেশন করে এল এর মানটা আমরা পেলাম কত 13, তাহলে এল সমান 13 সেন্টিমিটার। এবার দেখো এখানে কি বলেছে খেলনাটির উচ্চতা কত, তাহলে আমাদের এলটা পেয়ে গেলাম আর আরটা তো দেওয়াই আছে, তাহলে উচ্চতা বার করতে গেলে আমাদের ও এবি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে আমি যদি অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ফর্মুলাটা ফেলি তাহলে এখান থেকে আমরা উচ্চতাটা বার করতে পারবো। তাহলে আমরা কি জানি এবি স্কয়ার সমান ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার, তাহলে এখান থেকে ও বি স্কয়ার সমানটা কি হবে এবি স্কয়ার মাইনাস ও এ স্কয়ার, আর ও বি সমান রুট ওভার এবি স্কয়ার মাইনাস ও এ স্কয়ার। তাহলে এখানে এবি, এবি মানে কি তির্যক উচ্চতা, ওটা আমাদের এল সমান কত বেড়েছে 13, এখানে 13 বসিয়ে দিলাম, 13² মাইনাস ও এ, ও এ মানে আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধটা আমরা বার করেছি 5 সেন্টিমিটার দেওয়া ছিল, 5² বসিয়ে দিয়েছি, তো এটা ক্যালকুলেশন করে বললাম 144, 144 এর বর্গ মূল করলে হয় 12, তাহলে খেলনাটির উচ্চতা আমরা পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। এরপর কি বলেছে খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে, তো এখানে কাঠ লেগেছে বলতে তাহলে আমাদের কি বার করতে হবে শঙ্কুটার আয়তনটা বার করতে হবে। তাহলে আমাদের শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা কি জানি 1/3 πr² h, তাহলে এখানে পায়ের মান 22/7 বসালাম, আর এর মান কত দেওয়া আছে 5, 5 বসিয়ে দিলাম 5² আর এইচটা মানে উচ্চতা আমরা বার করেছি 12 সেন্টিমিটার, তাহলে এইচের জায়গায় বসালাম 12, এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম 314.27 ঘন সেন্টিমিটার। তাহলে খেলনাটা তৈরি করতে আমাদের কতটা কাট লেগেছে, 314.27 ঘন সেন্টিমিটার কাট লেগেছে। তাহলে বুঝতে পারলে অঙ্কটা, এবার নেক্সট আমরা আর একটা অঙ্ক দেখে নেব। দেখো এটা তোমাদের টেক্সট বুকে 12 অঙ্কটা, অঙ্কটা কি বলেছে গোমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, উচ্চতা 3.5 মিটার, মোট গোমের আয়তন প্রথমে নির্ণয় করতে হবে। তাহলে এই শঙ্কুটার ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বার করে নিলাম 9/2 4.5 মিটার, আর উচ্চতা দেওয়া আছে কত 3.5 মিটার। এবার আমরা কি জানি শঙ্কুর আয়তন 1/3 πr², যেহেতু গোমের এই স্তূপটা কি হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, অতএব আয়তনটা কি হবে শঙ্কুর আয়তনের ফর্মুলাটাই হবে 1/3 πr² h, 1/3। আর এখানে দেখো তোমরা এই প্রশ্নের মধ্যে পায়ের মানটা দেওয়া আছে, আমরা কি পায়ের সমান 22/7 বসাই, তো এখানে পায়ের সমান 3.14 দেওয়াই আছে, তো আমরা পায়ের জায়গায় কিন্তু আমাদের 3.14ই বসাতে হবে, এখানে 22/7 কিন্তু বসালে হবে না। তাহলে আর এর মানটা আমরা কি বসালাম 9/2 2² আর এইচ সমান 3.5, উচ্চতা এই সমান উচ্চতা দেওয়া আছে 3.5। এবার এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম যে মোট গোমের আয়তন 74.18 ঘন মিটার। এরপর দেখো বলেছে যে লম্বাবৃত্তাকার স্তূপটা আছে, শঙ্কুর মতো যে স্তূপটা আছে সেই স্তূপটা ঢাকতে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে, তাহলে আমাদের প্লাস্টিকের চাদর বলতে এখানে কি শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের তির্যক উচ্চতার প্রয়োজন হবে, কিন্তু এখানে তির্যক উচ্চতা দেওয়া নেই, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা কি জানি তির্যক উচ্চতা এর সমান রুট ওভার ব্যাসার্ধের স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, আগের অঙ্ক দিয়ে আমরা দেখে নিলাম সেটা। এবার ব্যাসার্ধের মানটা এখানে কত বলা আছে 4.5 আর উচ্চতা 3.5, ওই দুটো বসি আমরা তির্যক উচ্চতা এলটা বার করলাম কত রুট ওভার 32.50 মিটার, এটা এরকম ভাবে আমরা কিন্তু রেখে দেবো। এরপর আমরা কি বার করছি যে প্লাস্টিকের চাদরের পরিমাপ, প্লাস্টিকের চাদরের পরিমাপ মানে তোমাদের আগেই বললাম
যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করতে হয়। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো পাই আর এল, তাহলে পায়ের জায়গায় আমরা আবার কিন্তু 3.14 বসালাম, আর আর এর মান 4.5, এই যে ব্যাসভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 4.5, আর এল এর মানটা আমরা কি বার করেছি, রুট ওভার 32.50, সেটা বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এখানে দেখো এটা রুট ওভার 130 মান পেয়েছি। এটা বর্গমূল তো আমরা জানি না, তো এখানে 130-এর বর্গমূলের মানটা দেওয়া আছে কত, 11.4। তো এখানে √130-এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 11.4। এবার এটা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 80.54 বর্গমিটার। তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো, গোমের ওই স্তূপ ঢাকতে আমাদের 80.54 বর্গমিটার প্লাস্টিকের চাদরের প্রয়োজন হবে। তো আজকে এখানে আমি শেষ করছি, তোমরা টেক্সট বুকের বাকি অঙ্কগুলো বাড়িতে করার চেষ্টা করবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।